বিলের মধ্যে কোনো রাস্তা ছাড়াই দাঁড়িয়ে আছে ব্রিজটি। দুই পাশে সংযোগ সড়কের চিহ্ন পর্যন্ত নেই। কে বা কারা কবে কোন উদ্দেশ্য নিয়ে ব্রিজটি তৈরি করেছিল তা বলতে পারে না এই এলাকার কেউ। আমার জন্মের পর থেকে দেখতেছি এই ব্রিজটা দুইটা পিলার এই বান জায়গায় খাড়া থাকা দেখতেছি অনেকদিন ধরে, কিন্তু এই ব্রিজটা ঠিক করার কোনো ইঠি দেখতেছি না। আমরা দীর্ঘদিন যাবত দেখে আসতেছি এই ব্রিজটি এই অবস্থায় দাঁড়ানো রয়েছে, যার দুই পাশে কোনো রাস্তা নাই। জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষের পাড়া ইউনিয়নের বীর ঘোষের পাড়া এলাকায় গোল্ডবাগ খালের উপর আনুমানিক প্রায় 25 বছর আগে নির্মিত হয় এই ব্রিজ। স্বল্প তাপে ভালো খাবার, সন্তুষ্ট পরিবার, সার্কেল গ্যাস স্টোভ, হরদম রান্না, যা এখন পর্যন্ত কোনো কাজেই আসেনি। এমনকি খালের দুই পাড়ের কাঁচা সড়কের সঙ্গে বৃষ্টির কোনো সামঞ্জস্য নেই। সড়ক অনুযায়ী যে স্থানে সেতু হওয়ার কথা সে স্থান থেকে প্রায় 100 ফুট দূরে তৈরি করা হয়েছে ব্রিজটি। ব্রিজ দেখা গেলেও এটাতে ওঠার ভাগ্য হয়নি কারো। পিলার নির্মাণের পর না হয়েছে ব্রিজ নির্মাণ, না হয়েছে এর সংযোগ সড়ক। ধারণা করা হচ্ছে অপরিকল্পিতভাবে নির্মাণ করায় ব্রিজটি প্রায় 25 বছর ধরে পরিত্যক্ত পড়ে আছে। এই ব্রিজটা দীর্ঘকাল ধরে 25-26 বছর পড়ে রয়েছে, কিন্তু ব্রিজটা কোনো কাজে আসছে না, কোনো মানুষ হাঁটাচলা করতে পারতেছে না। তাই এই ব্রিজটা যদি পুনর্নির্মাণ করা হয় তাহলে খুব ভালো হয়। আমরা প্রায় জন্মের পর থেকে এই ব্রিজটা দেখতেছি, এবং কি আমাদের যে বাচ্চা স্যারা ছিল তারাও এই ব্রিজটা দেখে যাচ্ছে। ঠিক আসবো পর্যন্ত এই ব্রিজের কোনো মানে একটা নিশ্চয়তা কেউ পায় নাই। ঠিকাদারি প্রতিষ্ঠান ও ব্রিজটির নির্মাণ ব্যয় সহ নানান বিষয়ে উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কোথাও এর সঠিক কোনো তথ্য নেই বলে জানান উপজেলা এলজিইডির প্রকৌশলী শুভাশিস রায়। এই ব্রিজ সম্পর্কে কোনো রকম তথ্য আমার কাছে নাই। মানে ব্রিজটা আদৌ এলজিইডি বানাইছে না পিআইও বানাইছে না কোন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বানাইছে, এই ব্যাপারে কোনো রকমের কোনো কাগজপত্র ডকস এদের আমরা খুঁজে পাই। বর্ষা মৌসুমে সামান্য বন্যাতেই তলিয়ে যায় গ্রামের কাঁচা রাস্তা, তখন চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় ঘোষের পাড়া, বীর ঘোষের পাড়া ও চর ঘোষের পাড়া এলাকার দরিদ্র কৃষক জনগোষ্ঠীর। তাই চলাচলের রাস্তাটি উঁচু করার পাশাপাশি সড়ক বরাবর একটি ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। নুসরাত জাহান কলি, কালবেলা।